তিন দিন বাদে বাড়ি থেকে উদ্ধার মায়ের পচা গলা দেহ মানসিক অবসাদগ্রস্ত সন্তান পলাতক একমাত্র ছেলে বাবাই আচার্য কিছুটা মানসিকভাবে অসুস্থ দীর্ঘদিন ধরে ভুগছিলেন বাবাই আচার্যের মা ঝর্ণা আচার্য রক্তে ইনফেকশন হয়েছিল এমনটাই শোনা যাচ্ছে গত তিন দিন আগে সোমবার মারা যান তিনি মানসিকভাবে অসুস্থ ছেলে বাবাই আচার্য কাউকে কিছু না বলে বাড়িতে তালা দিয়ে বেরিয়ে যান আজকে সকালে তীব্র পচা গন্ধ বেরোতেই পাড়ার লোক বুঝতে পারেন ঝর্ণা আচার্য মারা গেছেন তিন দিন আগে থানায় জানানো হয়েছে পুরো ঘটনাটি গত সোমবারের দিন মানে কি বলবো মানে শ্বাসকষ্ট মতো উঠে গিয়েছিল এবং সেই শ্বাসকষ্ট উঠার ফলে কি হয়েছিল মানে সকালের দিকের থেকেই এরম করছিল করার পর থেকে শ্বাসকষ্ট ওঠা মতন হয়ে গিয়েছিল এবার শ্বাসকষ্ট ওঠা মতন দিয়ে আমি একটু ওষুধ খাওয়ালাম ওষুধ খাওয়ানোর পর আমি বললাম যে কিছু কি খাবা খাবা কোনো চোখ মেলে না সেই ঘুমে ঘুম হওয়ার মতো করে তাকাচ্ছিল এই তাকানোর ফলে কী হয়েছিল দিয়ে আমি সেই আস্তে আস্তে বলে কিছু খাবা দিয়ে আর কোনো কথা বললো না দেখি হাত টাতগুলো পা টাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে দিয়ে যখন দিয়ে আস্তে আস্তে সে ঘুমের মতো হয়ে আসছে দিয়ে ঘুমের মতো আসা ফলে দেখছি যে আস্তে আস্তে তখন আমি বুঝতে পারছি যে আর বেশিক্ষণ নেই এইটার জন্য মানে আমি ভয় পেয়ে গেছিলাম এবং ভয় পাওয়ার ফলে কী হয়েছিল আমি তখন ভয়ে আমি কী করব করে আমি চলে গিয়েছিলাম বাড়ির থেকে সেটা কবে হয়েছে সেটা হয়েছে দুদিন আগে মানে দুদিন আগে মারা গেছে সোমবার দিয়ে সোমবার কাউকে খবর দিয়েছিলেন না আমি এখান থেকে পালিয়ে পিসির বাড়ি গিয়েছিলাম পিসির বাড়ির থেকে আমি চলে গিয়েছিলাম ওখান থেকে পিসির বাড়িতে ছিলাম পিসির বাড়ির থেকে আমি কাকার বাড়িতে চলে আসি তার মধ্যে পিসি কাকা কেউ জানে না আমি আমার এক বন্ধুর মারফত তাকে জানাই ঘটনাটা ঘটেছিল কবে দুপুরবেলা দেড়টার সময় মানে কোন বার সেটা সোমবার বলেননি কেন কাউকে জানাননি কেন আমি জানানি আমি সাহস পাইনি আমি ইয়ে পাইনি সেই জন্য আপনার নাম সুমন আচার্য আপনার কে ভাই মা নদিয়া থেকে মলয়দের রিপোর্ট টাইমস বাংলা